আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেগুন ভর্তার রেসিপি। আমার নিজের গাছের বেগুন দিয়ে আমি এই বেগুন ভর্তাটি করে দেখাব। বেগুন ভর্তা কম বেশি সবাই করতে পারে, কিন্তু এক একজনের এক এক রকম স্টাইল। আজকে আমি আমার মতো করে কিভাবে বেগুন ভর্তা করি তা দেখাব। প্রথমে আমি বেগুন কেটে ধুয়ে একটি পাত্রে পানি ও লবণ দিয়ে সিদ্ধ করার জন্য চুলায় দিয়ে দিলাম। আমার বেগুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাগারের জন্য প্যানের মধ্যে কোয়ার্টার কাপ তেল দিয়ে দিচ্ছি। দশ বারোটা শুকনো মরিচ কুচি করে দিয়েছি, আধা কাপ পেঁয়াজ কুচি, কোয়ার্টার কাপ রসুন কুচি, থাকবো যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে যায়। এই বেগুন ভর্তাটা আপনি বেশ কিছু সময় রেখে খেতে পারবেন। সাধারণত আমরা বেগুন ভর্তা করলে বেশি সময় রাখতে পারি না, গন্ধ হয়ে যায়, খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। কিন্তু এই বেগুন ভর্তাটা আপনি বেশি সময় স্টোর করে রাখতে পারবেন। ডিপে রাখলে অনেকদিন রাখতে পারবেন, আর নর্মালে রাখলেও দু একদিন রাখতে পারবেন। এই বেগুন ভর্তাটা ভাত রুটি সব কিছুর সাথে খুব ভালো লাগবে। বেগুন দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে বেগুন ভর্তা, আশা করি বাসায় ট্রাই করে দেখবেন।